হ্যালো ভিউবার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো বিক্রম সিনেমাটা নিয়ে, যেটা গত শুক্রবার দিনকে ডিজনিতে ওটিটি মুক্তি পায়। এবং কেমন লাগলো এই সিনেমাটা? এই সিনেমাটা ডিরেক্ট করেছেন লোকেশ কানাগারাজ। এই সিনেমাতে কাস্টিং আছেন কামাল হাসান, বিজয় সেতুপতি, ফাহাদ ফাজিল, এবং একটা ছোট্ট ক্যামিও রোল প্লে করেছে এখানে সুরিয়া। তো এই চারটে নাম একটা সিনেমার সাথে যুক্ত থাকা মানে সিনেমাটা নিঃসন্দেহে ব্লকবাস্টার, গল্পের দিক থেকে, পারফরমেন্সের দিক থেকে, মিউজিকের দিক থেকে, অবভিয়াসলি টেকনিক্যাল দিক থেকে। তো এটা তার একটা দুর্দান্ত উদাহরণ। এবং এই সিনেমাটা 2022-এর অন্যতম একটা সাকসেসফুল সিনেমা সাউথ ইন্ডাস্ট্রি থেকে আবারও, কারণ এই সিনেমার যে গল্পটা, একটা ড্রাগ মুক্ত সমাজ বানাতে গেলে কী কী করতে হয় বা সেই রকম একটা আইডিওলজি নিয়ে এই সিনেমাটা বানানো। অবশ্যই গল্পটা এখানে আমি বলে দেবো না, তো গল্পটা অবশ্যই ভালো এবং সুন্দরভাবে এক্সপ্লেনেশন করা হয়েছে, এক্সিকিউশন অবশ্যই ভালো। তো তোমরা যারা দেখোনি ডিসনিতে গিয়ে এই সিনেমাটা অবশ্যই দেখো, মজা পাবে। কারণ এই সিনেমার মধ্যে যেরকম মাস এলিমেন্ট রাখা হয়েছে, নাচ, গান, অ্যাকশন, ইমোশন, প্রত্যেকটা খুব ভালো আছে। তো প্রথমে যদি গল্পের এক্সিকিউশন নিয়ে কথা বলি, তো গল্পের এক্সিকিউশন এই সিনেমায় খুব ভালো হয়েছে, বিকজ প্রত্যেকটা ক্যারেক্টার অফ দিস সিনেমার ডেভেলপমেন্ট দুর্দান্ত। প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে পোর্ট্রে করা হয়েছে, তাদের যেরকম একটা সিগনিফিকেন্ট দিক এখানে রাখা হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে একটা মিনিং দেওয়া আছে, তো সেই জায়গা থেকে গল্পের মধ্যেও যে মিনিংটা থাকে সেটা ফুটে ওঠে এবং সাসপেন্স ভাবটা এই গল্পে বজায় থাকে একদম সিনেমার প্রথম সিন থেকে সিনেমার লাস্ট সিন অব্দি। অবভিয়াসলি বিক্রম থেমে থাকবে না, বিক্রমের পরবর্তী পার্ট আরও আসবে, কিন্তু এই গল্পটা বা এই পার্টটা যথেষ্ট ভালো এক্সিকিউশন হয়েছে। যেরকম অ্যাকশন এক্সিকিউশন হয়েছে, সেরকম রোম্যান্টিক যে একটা দিক আছে সেগুলো আমাদের সামনে ফুটে তোলানো হয়েছে। তো এই সিনেমার অন্যতম এলিমেন্ট আমরা যদি বলে থাকি রিলেশনশিপ, সেটা পিতা পুত্র হোক, হাজব্যান্ড ওয়াইফ হোক, বা যে কোনো সম্পর্ক, সেই সম্পর্কগুলো খুব ভালো করে দেখানো হয়েছে। তো এইরকম ছোটো ছোটো এলিমেন্টের মাধ্যমে এই সিনেমার এক্সিকিউশন যথেষ্ট ভালো হয়েছে। সেকেন্ডলি আমরা যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, তো কামাল হাসান নেইল ডিট, ফাহাদ ফাজিল নেইল ডিট, বিজয় সেতুপতি নেইল ডিট। তো সবাই এখানে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। কামাল হাসান এই বয়সে এসে যেরকম স্টান্ট দেখিয়েছেন, সে অরিজিনাল করুক আর ডামি দিয়ে করুক, তো অবভিয়াসলি ভালো। তার অ্যাকশন সিকোয়েন্সে তাকে দেখতে ভালো লাগছে, তার যে ব্রুটাল ব্যাপারটা, তার যে ওই অ্যাংশিয়াস ব্যাপারটা, সেটা অবশ্যই ভালো। এবং ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটা একটু সফট থাকলেও তার যে রোলটা দেওয়া হয়েছে তাকে অবশ্যই ভালো লাগছে। আমরা ট্রেলার থেকে গল্পটা আন্দাজ করতে পারিনি, আমরা মনে করেছিলাম তিনজন তিনটে গ্রুপ হবে, বাট এখানে সেরকম কিছু নয়। এখানে যা দেখানো হয়েছে, অবভিয়াসলি একটা আইডিয়া আছে, একটা কনসেপ্ট রাখা হয়েছে, তো অবশ্যই ভালো। তো এই সিনেমায় যে ক্যারেক্টারটার কথা আমি না বলে থাকতে পারছি না, সেটা হচ্ছে বিজয় সেতুপতি। কারণ তার ক্যারেক্টারটার অ্যাটিটিউড রাখা হয়েছে গুড বয়, বাট ক্যারেক্টারটার ফেস রাখা হয়েছে ব্যাড বয়। তো এইরকম একটা কম্বিনেশন, একটা হা ফাঙ্কি টাইপের কম্বিনেশন তো রেখেছে। তার যখন এন্ট্রি হয় সেই এন্ট্রিটাও খুব ভালো, তাকে দেখতে বেশ মজাদার লাগছিল। দু একটা গানের সিকোয়েন্স আছে সেগুলো অবশ্যই ভালো, এবং তাকে বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার গোটা সিনেমাতে। বাকিদের মতো, বাকিরাও যেরকম ছিল, তাদের যেরকম আলাদা সেট দেওয়া হয়েছে, বিজয় সেতুপতির সেটটাও বেশ ইন্টারেস্টিং। সে নেগেটিভ ক্যারেক্টার ছিল এবং সে খুব সুন্দরভাবে সেটাকে পোর্ট্রে করেছে অবভিয়াসলি। এবং থার্ডলি যদি আমরা কথা বলি এখানে টেকনিক্যাল দিক নিয়ে, তো টেকনিক্যাল অ্যাসপেক্ট এখানে দুর্দান্ত। এখানে যেরকম ভিজুয়ালস রাখা হয়েছে, যেরকম ভিএফএক্সের কাজ রাখা হয়েছে, যেরকম কোরিওগ্রাফ করা হয়েছে অ্যাকশন সিকোয়েন্সগুলো, তারপরে শ্যুটিং সিকোয়েন্সগুলো, সেগুলো দেখতে কোনো জায়গাতে মনে হবে না বেশি আর্টিফিশিয়াল লাগছে, বা এডিটিং, ভিএফএক্স, যে সমস্ত কাজগুলো হয়ে থাকে সেগুলো খারাপ, বাট ওভারঅল টেকনিক্যাল দিক অবভিয়াসলি ভালো। নেক্সটলি আমরা যদি দেখি অনিরুদ্ধের মিউজিক, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা একটা থিম বিজিএম সেট করা হয়েছে, যেটা অবশ্যই ভালো। আমার সুরিয়ার যে বিজিএমটা রাখা হয়েছে একদম এন্ডে, সেটা বেশ ইন্টারেস্টিং লেগেছে, বেশ অ্যাডিক্টেড হয়ে গেছি সেই বিজিএমটার প্রতি। এবং বাকি যে সমস্ত বিক্রম বলি, ফাহাদ ফাজিলের বলি, তারপরে বিজয়ের বলি, তো প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা একটা বিজিএম রাখা হয়েছে। এছাড়া সাউথ ইন্ডিয়ান সিনেমাতে আমরা দেখবো ডান্সফুল সংস হয়, সেই সংসগুলো দু একটা গান আছে, সেগুলো অবশ্যই ভালো, বেশ মজাদার, বেশ এন্টারটেনিং। সেই দিক থেকেও মিউজিক এখানে সাকসেসফুল। তো এই বিক্রম সিনেমাটা 2022-এর অন্যতম সাকসেসফুল সিনেমা, কারণ এখানে আমি নেগেটিভ কিছু দেখতে পাইনি বা আমার লাগেনি, বিকজ আমি এই সিনেমাটা যখন দেখি প্রায় 3 ঘন্টার কাছাকাছি সিনেমা পুরোটাই এনজয় করেছি। এবং যেহেতু এটা একটা অ্যাকশন সিনেমা, এখানে সাসপেন্স আছে, এখানে গল্প ভালো, তো বোরিংনেস আমার ফিল হয়নি। তো তোমরা যারা বিক্রম দেখোনি, দেরি না করে ডিসনিতে যাও, স্ট্রিম করো, কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাও। আমার ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।